আগরতলা পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকার নাগরিকদের ছোট বড় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রতিনিয়ত তৎপর হতে দেখা যায় পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে। তাই প্রায় প্রতিদিনই পৌর নিগমের কোন না কোনো ওয়ার্ড এলাকা পরিদর্শনে গিয়ে সরজমিনে সমস্যাগুলি খতিয়ে দেখেন তিনি। সোমবারও আগরতলা পৌর নিগমের দক্ষিণাঞ্চলের 38, 47 এবং 48 নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মীনারানী সরকার, দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, MIC মেম্বার বাপি দাস সহ অন্যান্যরা। এদিন গোটা এলাকা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, সার্বিকভাবে আগরতলা শহরকে নতুন করে সাজিয়ে তুলতে কাজ করে চলেছে পৌর নিগম। তাছাড়াও পূর্ববর্তী সরকার এই এলাকার উন্নয়নে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, তাই এই এলাকার জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পৌর নিগম নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি বা যে সমস্যাগুলি আছে সমাধানের চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করছি। তো এই এলাকা আমরা লক্ষ্য করেছি বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন পৌর নিগম বা সরকারের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, তারা এই এলাকার প্রকৃত উন্নয়নের কাজ তারা করেনি। সেই কারণে আমাদের কাজগুলি এখন অনেকগুলি করার প্রয়োজনীয়তা অনুভব করছি। সেই কারণে আমরা আমাদের কিছু সময় দিতে হবে, মাত্র 2 বছর হয়েছে আগরতলা পৌর নিগম আমরা দায়িত্ব পেয়েছি, আমাদের সরকারও হয়েছে মাত্র 6 বছর। কাজে এই সময়টা যদি ধরেন তারপর আমি বলবো যে অনেক বেশি কাজ হয়েছে। আমাদের বিধায়ক তৎপর আছেন, আমাদের এখানে যারা কর্পোরেটররা আছেন প্রত্যেকেই কাজ করার চেষ্টা করছে। তো আজকে কয়েকটি রাস্তা ড্রেনের আমরা পরিদর্শন করেছি, সেগুলো অতিসত্বর করার চেষ্টা করব। অন্য কাজগুলো এই ওয়ার্ডে আরও অনেক সমস্যা আছে, এই বিধানসভাতে অনেক সমস্যা আছে, সেগুলিও আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে এই কারণেই আজকের এই বিধি পরবর্তী সময় আবার আমরা আসবো। এই ওয়ার্ডে আরও অনেক কাজ করা উচিত এবং এই বিধানসভাতে অনেকগুলি কাজ এখনও করার প্রয়োজনীয়তা আমরা দেখেছি, তো সেগুলো করবো আস্তে আস্তে। আমরা বিধায়কের সঙ্গে কথা বলে এই এলাকার যারা কর্পোরেটর আছেন, আধিকারিক, আমাদের যারা অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদের সঙ্গে কথা বলে কাজগুলি করব। এলাকার বিধায়িকা এবং স্থানীয় কর্পোরেটরদের সাথে আলোচনা করে অতি দ্রুত এই এলাকার জনগণের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।